السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমি পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। জি বলেন। যেসব লোকেরা মানে দিনভর ছাড়া ইন্তেকাল করেছে, দিনভর কি দেননি? বুঝলাম না, জোরে বলেন একটু। যেসব লোকেরা মানে দিনমোহর দিনমোহর ইন্তেকাল করে, তাদের ক্ষেত্রে কি আছে? দেন মোহর দেয়নি হ্যাঁ 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 না না দেয়নি, দেয়নি দিয়ে দিবে ঋণ, তার উপরে ঋণের বোঝা আছে, না না ইন্তেকাল করে, তারা মারা গিয়েছে আগে, মারা গেছে, তারা তাহলে মারা তার যাওয়ার উপরে বুঝছে ঋণ আছে। মানুষ মারা যাওয়ার পরে তখন তার ধন সম্পদ গুলি কি করতে হবে, এর বিধান রয়েছে ফারায়েজের কিতাবাদিতে। আমার ফারায়েজের ধারাবাহিক 25টি আলোচনা আছে, তার প্রথম আলোচনাগুলিতে এই বিষয়গুলি আলোচনা করেছি যে মাইয়্যতের সাথে মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির সাথে চারটি হক জড়িত। 1 নম্বর হচ্ছে তার ধন সম্পদ, পরিত্যক্ত ধন সম্পদের সাথে। 1 নম্বর হচ্ছে আত্তাজহিজ ও তাকফিন, প্রথম তার কাফন দাফনের খরচ খরচা বের করা, সেখান থেকে তার কবর খনন করা, কাফনের পয়সা ইত্যাদি যা খরচ লাগে। 1। 2 নম্বরে ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ, আর একটি ঋণ হচ্ছে হ্যাঁ দেনা হচ্ছে আপনার মোহর। সুতরাং আগে তার যে পরিত্যক্ত ধন সম্পদ থেকে মোহর দিয়ে দিবে, স্ত্রীর কত টাকা মোহর পায় তাকে ধরিয়ে দিবে যে এত টাকা মোহর হইল, বা এত টাকা মোহরের বিনিময়ে এই জমিটা তোমাকে দিয়ে দেওয়া হলো। দুই দুই দ্বিতীয় হয়ে গেল। তৃতীয়, তারপরে দেখবে যে কোনো ওসিয়ত করেছে নাকি, কোনো মাদ্রাসা মসজিদে কোনো দিনী প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে ওসিয়ত করেছে যে 10 কাঠা জমি অমুককে দিয়ে দিও, তাহলে সেটা দিয়ে দিবো, এত টাকা দিয়ে দিও তাহলে সেটা দিয়ে দিবে। তারপরে যদি বাঁচে, আর সে ওসিয়তটা 1/3 অংশের ভিতরে হইতে হবে, 1/3-এর বেশি নয়। তারপরে 4 নম্বরে গিয়ে তখন তাকসিমুল মিরাস, এখন ধন সম্পদ ওয়ারেসিন যারা উত্তরাধিকারী তাদের মাঝে বিতরণ হবে। আগে ভাগ বন্টন করে বসবে অথবা ATM নিয়ে দখল করে বসবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, দেখতে হবে যে তার ঋণ আছে, ঋণ কর্জা আছে, ব্যাংকে ধরেন ব্যাংক ব্যালেন্স আছে, আর সেখান থেকে তার মোহর দেওয়া যাবে। তাহলে আগে টাকা বের করে মোহর দিয়ে দিবে, আর কার কার পাওনা দাওনা আছে খোঁজ খবর নিয়ে তারপরে সে পাওনা গুলো দেওয়ার পরে দিতে দিতে সমস্ত জমি জায়গা টাকা পয়সা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাক, ছেলেমেয়েরা কিছুই পাবে না। এটা হচ্ছে দিনে ইসলাম, যেটা আমাদের দেশের মানুষরা জানি না, মনে করে যে আমরা আগে খাবো তারপরে যারা ধার কর্জা দিয়েছে, পারলে দিলাম না হয় না দিলাম, ওটাই না, হারাম কাজ আছে, ফাঁসিয়ে রাখলেন, সে জাহান্নামে হবে। জি, মানুষের হক নষ্ট করেছে। স্ত্রীর দেনা আর অন্যের দেনা সমান সমান, যদি স্ত্রী মাফ না করে, দেন মোহর দেওয়ার সদিচ্ছা যদি না থাকে তো সেই ব্যক্তি বদচরিত্রের, জানি হ্যাঁ হাদিসে রয়েছে, সেই হাদিসে ঠিক, কিন্তু সদিচ্ছা আছে আর লেট হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, অথবা দিতে পারেনি, আর যদি স্ত্রী মাফ করে সেটা আলাদা কথা, আর তার কাছ থেকে মাফ চাওয়াতে মাফ করে দাও, মাফ করে দাও, এটা জায়েজ নয়। আমাদের দেশে কিন্তু এই মূর্খামি আছে, যখন মানুষ মারা যাচ্ছে সারা জীবন দেয়নি তার মোহর, যা বলছে আমাদের আঞ্চলিক ভাষা বলে মোহরটা হাওয়া দিয়ে দাও, হাওয়া দিয়ে দাও মানে তাকে হ্যাঁ হাওয়া দিয়ে দাও, মাফ করে দাও, হারাম এই কথা বলা, মাফ চাওয়ার অধিকার কি আছে? আমি আমার কাছে আপনি টাকা পাবেন আর বলে মাফ মাফ করে দাও, মাফ করে দাও না, আমি দেওয়ার চেষ্টা করব। ওই রকম স্ত্রীর ক্ষেত্রে একই বিধান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, শহীদ কি আল্লাহ মাফ করবেন না যদি ঋণ নিয়ে আল্লাহর সামনে হাজির? ইউগফারুলিশ শহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদের আল্লাহর রাস্তায় যে শহীদ হবে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, একমাত্র ঋণ কর্জা পাওনা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যারা ঋণ নেই তাদেরকে হেদায়ত দান করুন এবং সদ ইচ্ছা রাখার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ যদি কারো পয়সা ঋণ কর্জা নেয় আর দেওয়ার সদ ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ সেটা আদাহুল্লাহ, আল্লাহ আদায় করে দেবেন। ওমান আখাজ আমলানাস ইউরিদ ইতলাফ, আর উদ্দেশ্য যদি আগে থেকে থাকে, দেব না হক মারবো, নয় ছয় করবো, নিয়ে উধাও হয়ে যাব, অথবা আমার মর্জি মোতাবেক দিব, হ্যাঁ তাহলে আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকেও বরবাদ করে তার ধন সম্পদকে বরবাদ করবে। সহিহ বুখারী হাদিস, সতর্ক হন যারা ঋণ কর্জা নেওয়ার বদ অভ্যাস রাখেন, আল্লাহ হেদায়ত দান করবে। জি, কখন যে মরণ চলে আসে, আপনি নিশ্চিত যে আপনার স্ত্রী দেবে, আপনার ছেলে মেয়েরা দেবে, আপনার ভাইয়েরা দেবে, বাপ দেবে, কেউ নিশ্চিত না, সুতরাং খবরদার এমন কাজ করবেন না, ঋণ কর্জা রাখবেন না, আগে ভাগে দিয়ে রাত আসার আগে ঘুমাবার আগে দিয়ে তারপর ঘুমাবেন, কি জানি আজকে মরে যেতে পারে, এক্ষুনি মারা যেতে পারে, আল্লাহ সঠিক বুঝ দান করুন। জাজাকুমুল্লাহ খাইর।